যেমন তোমরা দেখলে, এবার এসেই সুরভিদি গাদা খানে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও দেখাচ্ছি। আজকে সুরভিদি বাড়িটাও খুব সুন্দর গোছানো, সেটাও তোমাদেরকে আমি পুরোটা দেখাবো, আর দেখতে থেকো পুরো ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর দেখো, ওদের ব্যালকনি থেকে কি সুন্দর গাছ টাছ, একদম মানে মোটামুটি হাত দিলেই পাওয়া যায় এরকম আর কি। যাই হোক, আমি যখন বাড়িটা দেখাবো দেখিয়ে দেবো। এখন সমু খেতে বসে গেছে, কি খাচ্ছে চলো। এই যে বসে গেছে সুরভিদি, এইটা তোমার লেন, এই যে বাড়িটো বল দিয়ে শুরু। এই যে একটা ভীষণ টেস্টি খেতে, ভীষণই টেস্টি খেতে। এই যে এটা আমরা আগে খেয়েছি, কিন্তু কি অসভ্য দেখেছো, ভীষণ অসভ্য। আরে এটা তো আমরা আগে খেয়েছি, ওই রকম বলে আমাকে জানো তো, খুব অসভ্য। যাই হোক, এই যে সুরভিদি এই যে বানাচ্ছে, ওর ফ্রিজটা দেখো কি সুন্দর সাজানো। দাঁড়াও ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে পরে তোমাদের আমি ঘরটা ঘুরে দেখাবো। দাঁড়িয়ে আছে, ঢুকতেই সুরভিদিদের একটা এরকম স্ট্যান্ড আছে, খুব মিষ্টি দেখতে জুতোটা। কিছুদিন আগে নাকি এখানে জুতো চুরি হয়েছিল, হয়েছিল কি না, কিন্তু এখন সুরভিদি কনফিউজ, ওটা চুরি তো না, হয়তো গিয়ে হারিয়েও আসতে পারে। দরজাটা খুব সুন্দর দেখো, দরজাটাতে এই যে এগুলো লাগানো। হ্যাঁ, তো তারপরে এই আমরা ঢুকলাম, ঢুকে এটা ওদের লিভিং এরিয়া, লাগিয়ে দিলাম দরজা। হ্যাঁ, দরজা লাগানো হয়ে গেছে। একটা দিক থেকে দেখাই, সুরভিদি বলবে কোনটা কোন স্পেশাল ছবি, কোনটা কেমন, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার বরের ভাই বোন, একদম ওদের ছোট ফ্যামিলি ওরা। এটা আমার আমার হাজবেন্ডের দুই বোন, আমার নিজের বোন আর কি, এটা ওর কাকাতো ভাই, আর এখানে ঠাকুমা মাসি অনেকের ছবি আছে। আর এটা হচ্ছে পিকাচু, মাই অল টাইম ফেভারিট। এটা তো স্যানিটাইজার বটল, এটা এখন বেসিক, এটা বেসিক। এখানে একটা গাছ আছে, ঘড়ি আছে, আর ওই সাইকেলটা আমাকে অন্যতমা দিয়েছে, ওদিন প্রথম এসেছিল আমাদের বাড়ি। হ্যাঁ, তার নিচে একটা ইয়ে আছে, র‍্যাক আছে, কভার। হ্যাঁ, এটা সুদীপ্তদার যখন ওয়ার্ক ফ্রম হোম চলে কিংবা কাজ করে বাড়িতে, তখন এইখানে বসে কাজ করে। তো বেসিক্যালি এখানে একটা ওয়ার্ক সেটআপ করা আছে। এটা সোফা, কি মিষ্টি কালারটা, আর কুশন গুলো দেখাই তোমাদের, কুশন গুলো আরো মিষ্টি মিষ্টি। আচ্ছা, এই খুব মিষ্টি মিষ্টি। ও হ্যাঁ, এই কুশনটা বললো, এটা হচ্ছে আমার বর, আমি আগে নিউ ইয়র্কে থাকতাম, তো রিসেন্টলি আমরা এখানে শিফট করেছি। ওখানে আমাদের গ্রুপ যারা, তারা হচ্ছে সুদীপ্তকে খুব এই সালমান খান নিয়ে মানে খুব ইয়ার্ক করতো, কারণ সুদীপ্তকে সালমান খানের ফ্যান না, খুব একটা নয় মনে হয়। বাট তুমি কি সালমান খানের ফ্যান, মানে বেসিক্যালি লোকের পেছনে লাগার জন্য বলে যে আমি ভাইজানের ফ্যান, ভাইজানের ফ্যান, সেই জন্য সব বন্ধুরা মিলে এটা দিয়েছিল। আর বিট্টুলাল লেখা, বিকজ আমি ওকে বিট্টুলাল বলে ডাকি। আর এই তো আমাদের এখানে টিভি, বসে বসে ল্যাপ খাই আর টিভি দেখি। এটা হচ্ছে টিভি সেটআপটা, ওদের টিভি কর্নারটা খুব সুন্দর। এই টিভি সেটআপটা, এই দেখো মাথায় দুটো ছাতা লাগানো, পেঁচা বসে আছে, হ্যাঁ ভীষণ কিউট। এখানে দুটো ওই পেন্টিং দুটো হচ্ছে আমাদের নিউ ইয়র্কের, আমার দুটো খুব ক্লোজ বন্ধু ছিল, একটা ফিওনা আর একটা সুতনুকা, ওরা কর্নেলে পিএইচডি করছে, ওরা দুজন খুব ভালো আঁকে, ওরা দুজন এঁকেছে, ওটা ফিওনা এঁকেছে, এটা সুতনুকা এঁকেছে। হ্যাঁ, বেসিক্যালি এটা বন্ধুদের খুব পার্সোনালাইজড একটা গিফট, খুবই স্পেশাল অফকোর্স। আর এখানে তো ওই জলের যা হয় আমাদের সবার বাড়িতে, এটা থাকে মোটামুটি। আর এই তো ফ্যান চলছে, এই কর্নারটা খুব সুন্দর ওদের ফটো কর্নার। এটা এটা হচ্ছে, আমি আসলে তো খুব ঘুরতে ভালোবাসি, তাই কয়েকদিনে আমরা প্রচুর জায়গায় ঘুরেছি। ওই কর্নারের ছবিটা, ওটা হচ্ছে শেকুয়ার ছবি, ওই যেখানে আমি লাল জ্যাকেট পরে রয়েছি, কালো রঙের যে উইন্টার জ্যাকেট পরে আমি আর সুদীপ্ত, ওটা ব্রাইস ক্যানিয়ন, ওটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, নীল জামা পরা সুদীপ্ত, তার নিচে একটা ডেথ ভ্যালি, আর এইটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের গ্রুপ, আমাদের বন্ধু বান্ধবরা। এটা ওই গ্রুপেরই আরেকটা কোলাজ করা বড় ছবি, এটা আর্টিস্ট ন্যাশনাল পার্ক, এটা আমাদের বিয়ের ছবি আমার বাবা মা পাশে, আর ওইটা আমাদের ইথা, এটাও বিয়েরই কোলাজ একটা কাইন্ড অফ, আর ওটা আমাদের ইথাকায় প্রচুর স্নো পড়তো, জাস্ট আমার বাড়ির সামনে আমার স্নো পড়তো, পাগল নেচেছিলে এখানে, না বরফে নেচেছিলে,
আর এই লেখাটা হেভি কিউট দেখো, কামিং বিয়ার অসম। আর এটা হচ্ছে আমাকে একটা আমার একটা বন্ধু ছিল কুশান বলে, ও গিফট করেছিল, আমি খুব রবার্ট প্যাটিনসনের ফ্যান, তো দুটোকে কম্পেয়ার করে জাস্ট খিলি করার জন্য, নাথিং এলস। না না খিলি না, অ্যাকচুয়ালি তো তাই। এই দিকটা হচ্ছে তোমার ওদের কিচেন, এই কিচেনের এখানে তোমার দেখো এটা দেখা সম্ভব, এটা কি মজা। এই রাইস ডিসপেন্সারটা খুব পছন্দের জিনিস একটা আমাদের, খুব ভালোভাবে এক্স্যাক্ট মাপের রাইসটা পাওয়া যায়, প্লাস দেখতেও ভালো লাগে জিনিসটা, মানে ন্যাচারালি বস্তা থেকে বের করতে হয় না তো দেখতে। হ্যাঁ দেখতে কি খুবই ভালো, যেহেতু আমরা করছি না সেই জন্য এইটা। আর এই যে ডাইনিং টেবিল, এখানে দেখো একটা ছোট্ট ছাদ মতো আছে চিলেকোঠা টাইপের, কিন্তু খুবই কিউট, যদিও যাওয়া যায় না এখানে। হ্যাঁ এখানে যাওয়া যায় না। এখানে একটা আমাদের ক্যালেন্ডার লাগানো আছে, ইন্ডিয়ার বাংলার ক্যালেন্ডার লাগানো আছে, কারণ এটাও লাগে সত্যি। আর এটা ওর কিচেন, এই যে ওর ফ্রিজ, আর এটা হচ্ছে আমি ম্যাগনেট কালেক্ট করতে খুব ভালোবাসি, তো মোস্ট অফ দ্য যে ন্যাশনাল পার্ক গুলোতে গেছি বা বড় কোথাও, তো সব জায়গা থেকে একটা একটা ম্যাগনেট। আর এই যে কিচেন সেটআপ, ওর গ্যাস ওভেন, এগুলো তো বেসিন টেসিন এগুলো তো দেখানোর কিছু নেই। এই যে ব্যালকনি, ব্যালকনিটা খুব মিষ্টি, খুব হাওয়া আসে। এই দেখো একদম রাস্তার উপরে, একেবারেই রাস্তার উপরে। এবার চলো বেডরুমে যাই। এখন সৌভিক ফোন করেছে, ওরা সৌভিকের সাথে কথা বলছে। এই যে বেডরুম, বেডরুমটা ওর খুব মিষ্টি করে সাজানো, অনেক ছবি টবি আছে, দেখতে খুব ভালো লাগে এই জন্য। এই যে এখানে এই ছবিগুলো আছে মোস্টলি, দেখো কি সুন্দর লাগছিল বিয়ের দিন। হ্যাঁ বিয়ের ছবি, সত্যি একটা দিন না কি ভালো লাগে সবাইকে দেখতে। ওইটা হচ্ছে আমার ফার্স্ট দুর্গাপূজার ছবি, আমি শাড়ি পরেছিলাম এখানে এসে। এটা হচ্ছে বিয়ের, নতুন বিয়ের প্রথম দুর্গাপূজা। আর নিচে এটা আমার বাবা মা আর আমার ইনলজরা। হ্যাঁ এখানে সবাই ফ্যামিলি আর ফ্যামিলি ছবি আছে, সবাই মোটামুটি ফ্যামিলি লোকজনদেরই ছবি। আর ওটা হচ্ছে ওই থাকার খুব ভালো আপস্টেট নিউইয়র্কে, খুব ভালো ফল কালার হতো। হ্যাঁ এই যে এটা হচ্ছে কোজি কর্নার ওর, বেসিক্যালি সাজুগুজুর জায়গা। আর ওর সাজুগুজুর জায়গা হচ্ছে এই যে, এই জায়গাটাও খুব মিষ্টি। আর এই যে এদিকের বাকি ছবিগুলো খুবই মিষ্টি, বিয়ের ছবিগুলো খুব ভালো লাগে দেখতে না। কত রোগা ছিলাম, ভীষণ ভীষণ সুন্দর। আর এই দিকটাতে তোমার ওদের একটা ক্লোজেট আছে, দুদিকে অ্যাকচুয়ালি দুদিকে, হ্যাঁ ওদের ডিভা মানে দুদিকেই ক্লোজেট। তো তার আর ওদিকটা হচ্ছে বাথরুম, সেই বাথরুমটা এই দিক দিয়েও একটা ওয়ার্ড্রব আছে, আর ভেতরেও বাথরুম আছে, বাথরুমে যাচ্ছি না। তো যাই হোক এই তো সেটআপ, ওর বাড়িটা কি মিষ্টি। তোমাদেরও কেমন লাগলো জানিও, এত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা, একদম জানিও কমেন্ট সেকশনে। আর কি কি ভালো লাগলো আর সেটাও জানিয়েছি। হ্যাঁ আমরা এই বেরোয়েছি এখন এমনি ঘুরতে, আজকে ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব ভালো আছে, না গরম না ঠান্ডা, সেই জন্য আমরা ভালো একটু ঘুরে আসি সবাই মিলে। আর যেতে যেতে মনে হলো যে আমাদের গাড়িটা একটু নোংরা হয়েছে, তো একটু ধোবো। তো চলো আজকে পুরোটা দেখো, আমি এটাও দেখাবো যে এখানে গাড়ি কেমন করে ধোয়া হয়।
গাড়ি পরিষ্কার হয়ে গেছে, কসকো থেকে কয়েকটা জিনিস নেব, তারপর আবার ফিরে যাবো। এই যে আমরা এখন একটু কসকোর ভেতরে ঢুকবো, টুকটাক কিছু কেনা আছে, জলের বোতল, টিস্যু পেপার, হ্যান ত্যান, তো ওগুলো নেব, নিয়ে চলে যাবো। হচ্ছে লাঞ্চ টাইম, যার যার ইয়ে লাগবে কাকা টিস্যু এখানে রাখা আছে, হ্যাঁ সবাই নিয়ে নেবে। এই যে শুরু করেছে এরা খাওয়া, এখন শুরু হয়েছে চিকেন ড্রামস্টিক দিয়ে। হ্যাঁ নেবো নেবো, তুমি এসো একসাথে নেবো। আর ওদিকে বিরিয়ানি গরম হচ্ছে, দেখিয়ে দিয়েছি তোমাদের লাঞ্চে কি খেয়েছি, যে বিরিয়ানি, রায়তা, বিরিয়ানি এসে খুব টেস্টি। হ্যাঁ এবার খিদে পেয়ে গেছে, এবার আমরা খাই, পরে আবার দেখা হচ্ছে। ম্যাঙ্গো কুলফি খাচ্ছে, একমাত্র সুদীপ্ত তাই কুলফিটাকে কুলফির মতো করে খাচ্ছে, একজন চামচ দিয়ে কেটে খাচ্ছে কুলফি, আর একজন 10 সেকেন্ড মাইক্রোওয়েভ করে কুলফি খাচ্ছে। আমি যাই প্রথম দেখি ওকে যে আইসক্রিম অ্যান্ড কুলফি ওরকম ইয়ে করে খায়, আর আমি খাচ্ছি একটা ওট মিল্ক আর গুড়ের বানানো আইসক্রিম। ব্রাউন শুগার। এখন আমরা সবাই রেস্ট নিচ্ছি, আমার চোখে কত কর, একটা তো -3.75 আর একটা তো -3। এই যে সবাই এখন রেস্ট নিচ্ছে, সুদীপ্তদের মুখটা কেমন পড়েছে, সুদীপ্তদের প্রত্যেকটা ইয়েতে এক পোজ, একই পোজ গতে বান্ধা। আমার এদিকে কি দেখো, ও মা কি ঠান্ডা, এই দেখো। আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার আসছি। এই যে আমরা সুরভিদিদের বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু আসার সময় আর কোনো ব্লগ করা হয়নি, আর এখন ফাইনালি ডিনার। তো এই আমরা এখন ডিনার করতে বসেছি, এই যে ছেলেটার এই অবস্থা এখন। হ্যাঁ তো আজকে থেকে আমার যা ওয়েট বেড়েছে, এবার যদি আমি একটু না কমাই আমি খেটে যাবো, আমার কোনো জামা কাপড় নেই পরা, সেই জন্য আজকে থেকে আমি একটু চেষ্টা করব, জানি না কতদূর পারবো। তো এই যে আজকে আমাদের ডিনার হচ্ছে এটাই, আমার এই সতেজ ভেজিটেবলস উইথ পনির, ওর হচ্ছে মাংস, চাউমিন, রুটি, একটা কি এটা কি চিকেন কুমফাও চিকেন, আর ওখানে ওটা একটু ফ্রাইড রাইসও আছে। তো এটাই আমাদের আজকে ডিনার, না না হবে কালকে থেকে ওকে দেবো না, আর কালকে থেকে অন্য খাবার, আজকে এগুলো ছিল বলে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, আর এই ব্লগটাকে এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, খুব ভালো থেকো, আর প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।